তোমার চরণী শরণ সদন আমি নিতে হরি শরণাগত পালক, শরণ না নিলে আমরা কেউ রক্ষা পাব না। আমাদের সবাইকে শরণ নিতে হবে গোবিন্দের শ্রীচরণে, এছাড়া রক্ষা পাওয়ার মতো কোনো ব্যবস্থাই আমাদের নেই। তাই আমি তো শরণ নিতে জানি না, হে বৈষ্ণবগণ মায়েরা, ওই নসির মামুদের মতো তোমরা যারা ওই গোবিন্দের চরণ শরণ নিতে চাও বা নিয়েছ, আমি সেই সব ভক্তের চরণ শরণ করি, ভক্তের চরণ শরণ করি, ওরে ভক্ত চরণ শরণ শরণ করি, ভক্ত চরণ শরণ করি, ওরে ভক্তের চরণ শরণ করি, ওরে গোবিন্দ চরণ বানাবাই ভক্ত চরণ শরণ করি, হরি 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 বানাবাই
কি বললেন? নসির মাহমুদ গোবিন্দ চরণে শরণ নিতে চাইলেন। এমনি করে গোঠ বিহার চলছে, গোঠ বিহার করতে করতে অমনি বেলা ডুবু ডুবু ডাকতে লাগলেন, ও ভাই শ্রীরাম রে, প্রাণের ওরে গোপাল ঘরে আয় বলে মা বুঝি ডাকিতেছে, গোপাল ঘরে আয় বলে মা বুঝি ডাকিতেছে, মা বুঝি ডাকিতেছে, দিবা অবসান হল চলো যাই ঘরে, অবসান হল চলো যাই ঘরে, অবসান হল চলো যাই ঘরে, মায়না দেখিয়া প্রাণ কেমন জানি করে, ঘরে মায়না দেখিয়া প্রাণ কেমন জানি করে, মায়না মায়ের কথা মনে পড়ে পরাণ আমার কেন্দ্রে উঠে, মায়ের কথা মনে পড়ে পরাণ আমার কেন্দ্রে উঠে, মায়ের কথা জীবন আছে আপনি বলতে আর কি ধন আছে,